লিমনের কাছে লিমন কাজল ঈদের আগাম টিকিট বিক্রির প্রথম দিন আজ আজকে কিন্তু দেখা হচ্ছে 17ই আগস্টের টিকিট সাধারণত আমরা দেখি যে প্রথম দিন যে টিকিট দেওয়া সেটি আসলে ঈদের বেশ কয়েকদিন আগে হওয়ার কারণে সেদিকে কিন্তু খুব একটা ভিড় লক্ষ্য করা যায় না কিন্তু আজকে কিন্তু তার বলা যায় ব্যতিক্রম শুক্রবার হওয়ায় কিনা আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সকালে আমরা দেখেছি যে কমলাপুরে কিন্তু টিকিট প্রত্যাশীদের যে উপচে পড়া ভিড় বলতে বোঝায় যে জিনিসটি সেরকম আসলে উপচে পড়া ভিড় ছিল এবং ক্রমেই এরই মধ্যে কিন্তু 3 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে যে কারণে আসলে অনেকটাই কিন্তু কমে এসেছে টিকিট প্রত্যাশীদের বিশেষ করে চট্টগ্রামের লাইনে যে চট্টগ্রামের যে লাইন রয়েছে দুটি সেই লাইন দুটি কিন্তু বলতে গেলে প্রায় শেষ হয়ে আছে এই মুহূর্তে আসলে কমলাপুরে কেউ এসে যদি চট্টগ্রামের টিকিট কিনতে চান সে কিন্তু আসলে তাকে কিন্তু খুব একটা সময় অপেক্ষা করতে হবে না তাকে কিন্তু আসলে 2-4-5 জনের পেছনে দাঁড়িয়েই তিনি কিন্তু তার কাঙ্ক্ষিত টিকিটটি পেয়ে যাবেন যদিও যে বিষয়টি বারবারই বলা হচ্ছে এবং যে বিষয়টি বারবারই উঠে আসছে এসি টিকিটের সংকট এসি টিকিট না পেলেও তারা কিন্তু একটি টিকিট নিয়ে আসলে যেতে পারছেন এবং এসি টিকিটের ব্যাপারে যেটি রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে এসির বগি কম থাকার কারণে এসি টিকিট কম এবং একই সঙ্গে 3টি কাউন্টার থেকে যখন টিকিট দেওয়া হয় পাশাপাশি অনলাইনে যখন ছেড়ে দেওয়া হয় টিকিটগুলো যে কারণে আসলে খুব দ্রুতই এসি টিকিটগুলো শেষ হয়ে যায় চাহিদার তুলনায় আসলে এসি টিকিটের যোগান কম থাকার কারণে এই যে সংকটটি তৈরি হয়েছে এছাড়া যদি আমরা বলি যে উত্তরবঙ্গের দিকে যদি বিশেষ করে রাজশাহী এবং এই পাশে রংপুর দিনাজপুর এই 3টি লাইনে আর যে ভিড় সেই ভিড়টি কিন্তু একটু বেশি এবং এই 3টি টিকিট যেখান থেকে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যে টিকিট প্রত্যাশীদের চাপ সেই চাপটা কিন্তু আসলে একটু বেশি লাইনটা এখনও অনেক বড় এছাড়া চট্টগ্রাম সিলেট খুলনা এইসব অঞ্চলের যে টিকিটের যে লাইন সেই লাইন কিন্তু ক্রমেই ছোট হয়ে আসছে আর যদি বলি অভিযোগের কথা যেমনটি এসি টিকিট ছাড়াও ওই যে ট্রেনের যে টিকিট বিক্রির ধীর গতির এই অভিযোগটি ছিল পাশাপাশি যদি বলি যে মহিলা কাউন্টার যে একটি কাউন্টার দেওয়া হয়েছে মহিলা একটি কাউন্টার দেওয়ার কারণে মহিলাদের লাইনটা একটু বড় সেই অভিযোগটা বরাবরই রয়েছে এখানেও কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা আসলে যদি মনে করেন শেষ দিক দিয়ে যখন চাপ বাড়বে তখন অতিরিক্ত একটি কাউন্টার মহিলাদের জন্য বাড়িয়ে দেওয়া হবে এবং আজ কিন্তু দেওয়া হচ্ছে 23,636 টিকিট এর মধ্যে 65% টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে বাকি 10% কোটা রয়েছে এবং 25% অনলাইন বা এসএমএস এর মাধ্যমে যে টিকিট বিক্রি করা হচ্ছে সেভাবে দেওয়া হচ্ছে তো এই ছিল কমলাপুর থেকে রেলের টিকিট বিক্রির শেষ খবর আমার কাছ থেকে রাজধানীর গাবতলী রয়েছে সহকর্মী শাফিন জাহেদ সে জানাবে সড়ক পথে অর্থাৎ বাসের ঈদের আগাম টিকিট বিক্রির সবশেষ খবর শাফিন রাশেদ আপনাকে ধন্যবাদ রাশেদ আপনি যেমনটা দেখাচ্ছিলেন যে কমলাপুরে টিকিট প্রত্যাশীদের যেমন ভিড় তেমনটা ভিড় কিন্তু বাস কাউন্টারগুলোতে লক্ষ্য করা যায়নি আমি সকাল থেকে রাজধানীর গাবতলী টেকনিক্যাল কল্যাণপুর এলাকাতে অবস্থান করছি এখন আছি গাবতলী এলাকাটিতে আপনাকে যদি একটু দেখাই এখানে মানুষের হালকা কিছু ভিড় লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে এই ভিড়টি কিন্তু দিন ছাড়ে না প্রথম দিনে যেহেতু সব টিকিট ছেড়ে দেয় সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে সকাল থেকে দুপুর নাগাদ কিন্তু বলা যায় যে অধিকাংশ টিকিটই কিন্তু বিক্রি হয়ে গেছে এবং এর ফলশ্রুতিতে এখানে যারা এখন এসেছেন তারা কিন্তু অনেকেই কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না এবং তারা বলছেন যে ঈদের আগের 2 দিন অর্থাৎ 21 তারিখ 20 তারিখ এমনকি 19 তারিখের টিকিটও কিন্তু বলা যায় যে একদমই শেষ হয়ে গেছে যারা 19 তারিখের আগে অর্থাৎ 16, 17, 18 তারিখের টিকিট কাটছেন তারা হয়তো কিছু টিকিট পাচ্ছেন এবং যারা পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে অধিকাংশই যাদেরকে কয়েকদিন আগে যারা রাজধানী ছাড়াতে চাচ্ছেন তারা কিন্তু এসে টিকিটগুলো পাচ্ছেন তো আপনি দেখছেন যে এখানে যে কয়েকজন যাত্রী আছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট প্রত্যাশীরা টিকিট কিন্তু কাটছেন সকাল থেকে কিন্তু এই ভিড়টি আমরা বেশ কিছু কাউন্টারে দেখেছি অধিকাংশ কাউন্টারে কিন্তু ভিড় একদমই নেই বলা চলে যাত্রীদের অভিযোগ দিচ্ছেন কিছু সেই জয়
একটা বিষয় জানি রাখি যে যাত্রীরা অভিযোগ করছেন যে আগের যে তিন দিনের টিকিট শেষ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা বলছেন যে সিন্ডিকেট করে টিকিট তারা হাতে রেখে দিয়েছেন এবং এর ফলশ্রুতিতে তারা কিন্তু টিকিট পাচ্ছে না। তারা বলছেন যে ঈদের আগের এই তিন দিন যদি কাউন্টারে এসে টিকিট নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো টিকিট তারা পাচ্ছেন। তো যাত্রীরা সেই সাথে এক আরও বিষয় বলছেন যে ঈদের আগের যাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেই জন্য সড়কপথে যেন যানজট সেভাবে না থাকে কিংবা রাস্তাঘাটের অবস্থা যেন যেগুলো খারাপ আছে খানাখন্দ আছে সেগুলো যেন ঠিক করে দেওয়া হয় এই বিষয়গুলোর জন্য যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো বলা চলে যে এখনও পর্যন্ত টিকিট প্রত্যাশীরা কিছু আছেন রাজধানীর গাবতলী কল্যাণপুর এলাকাতে, তারা স্বতঃস্ফূর্তভাবে টিকিট কাটছেন। তো কাজল আমার কাছে এই ছিল রাজধানীর গাবতলী এলাকা থেকে টিকিট প্রত্যাশীদের খবর। আরও কিছু জানানো থাকলে পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজল অগ্রিম টিকিট বিক্রি খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে শাফিন জাহিদ এবং এর আগে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিল রাশিদ লিমন।